দেশের জন্য রাজনীতি করেছে 30 লক্ষ শহীদ যারা জীবনের বিনিময়ে দেশের স্বাধীনতাকে টিকিয়ে রেখেছেন লাল সবুজের পতাকা এদেশের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন ঠিক কি না বলেন রাজনৈতিক নেতা যদি বলেন স্যালুট এবং শ্রদ্ধা যদি করেন সম্মান যদি দিতে হয় তাদের কবরের কাছে গিয়ে দেন একমাত্র যোগ্য এদেশের নাগরিক সুনাগরিক সুরাজনৈতিক সুনেতা হচ্ছেন তারা ঠিক কি না বলেন বাকি সবগুলো হচ্ছে চোর সাসর ধান্দাবাজ এরা শুধু পেট পূজারী লা ইকরাহা ফিদ্দিন এই দিন নিয়া কার উপরে কোনো জবরদস্তি কথা কয় না আছে আছে জোর কইরা কাউকে মুসলমান বানানোর কথা আছে তাহলে এই 90% মুসলমানের দেশে এই যে 6% 5.5% যে হিন্দু আছে থাকতে পারতো কথা বলেন থাকতে পারতো 5% মুসলমানকে আমরা 90 জন মুসলমান গিয়া 5% হিন্দুকে মুসলমান বানাইতাম না আজ পর্যন্ত কখনো কোনো জায়গায় বাংলাদেশের কোনো জায়গায় প্রিয়া সাহা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে হোয়াইট হাউসে অভিযোগ করে এসেছে কিন্তু বাংলাদেশের হিন্দুরাই এটা অস্বীকার করেছে যে পিয়া সাহার দুই গালে জোতা মারো তালে তালে বাংলাদেশের হিন্দুদের মতো এত ভাবে এত বড় স্বাধীনতা উপভোগ করা সংখ্যালঘু পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রে নাই ঠিক কিনা আমরা মুসলমান আমরা জানি আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন জোর করে কাউকে মুসলমান বানানো যাবে না এরপরেও আমাদের দেশে একটু কিছু হলেই সাম্প্রদায়িকতার কথা শব্দটা উচ্চারণ করা হয় সংখ্যালঘু নির্যাতন উচ্চারণ করা হয় আর এই গোটা দোষটা সংখ্যালঘু নির্যাতনের দোষটা সাম্প্রদায়িকতার দোষটা সব আয়েশা সারা জীবন নামাজ পড়াইলাম মসজিদে বেতন দিলেন 3000 টাকা সারা জীবন পোলাপান মক্তবে পড়াইলাম ফজর থেকে সেই সকাল পর্যন্ত বেতন দিলেন মাত্র 50 টাকা আমি বাজার করে খেতে পারি না একটা জামা পড়তে পারি না ছেলেটাকে একটা ভালো স্কুলে ভর্তি করতে পারি না আমার এত এত অভাবই অথচ এই মৌলবি সাহেব হয়ে গেল সাম্প্রদায়িক উস্কানিদাতা ঠিক কিনা বলে রাজনীতির চাল চলেন আপনারা ক্ষমতার গদিকে পাকাপোক্ত করেন আপনারা আর সব দোষ হয়ে যায় নন্দঘোষ যে মৌলবি রাজনীতির র বোঝে না ঠিক মতন পেট নীতি করতে পারে না বউকে একটা কাপড় দিতে পারে না 2-3 ঈদ হয়ে যায় ঠিক কিনা বলেন কি মুসলমানদের উপরে আলেমদের উপরে বিশেষ করে আলেমদের উপরে যে কোনো জায়গায় যেখানেই সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় প্রতিমা ভাঙচুর করা হয় সব দোষগুলো এসে পড়ে হুজুরদের উপরে আরে যদি আপনারা মুসলমান হয়ে থাকেন এই যে জুলুমটা আপনারা করছেন যে আলেমদের উপরে এই যে অকথ্য নির্যাতন অকথ্য এই জুলুম এই অপবাদটা চাপিয়ে দিচ্ছেন আপনারা ভালো করতেছেন না সাময়িকভাবে কিছু সময়ের জন্য নিজেদের শক্ত ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য অথবা নিজেরা দেশের মধ্যে একটা উস্কানি তৈরি করে দিয়ে সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য যে অবস্থাটা তৈরি করেন এর ফলশ্রুতিতে এদেশটা কয়েকদিন পর সিকিম হয়ে যাবে হায়দ্রাবাদ হয়ে যাবে এদেশটা কয়েকদিন পর কাশ্মীর হয়ে যাবে এদেশের উপরে আগ্রাসী হাত এসে হস্তক্ষেপ করবে এদেশের স্বাধীনতার সূর্য অস্ত যাবে এদেশের বাঙালি বাংলাদেশি জাতীয়তাবাদ কর্তন করতে হবে আইডি কার্ড থেকে উধাও হয়ে যাবে বাংলাদেশি সেদিন আপনি হবেন পরাধীন আপনি হবেন অন্যের শাসিত গোষ্ঠী ঠিক কিনা বলেন সেদিন আপনার মাতবরি কই যাইব আনে সেদিন আপনার ক্ষমতা কই যাইব আনে সেদিন আপনার ক্ষমতায় ওই গদিতে বসার লোক কোথায় হারিয়ে যাবে আনে সেদিন তো নিজের অস্তিত্বই টিকে খুঁজে পাবেন না এটা এটা হচ্ছে বাবাজি এই যে রাজনৈতিক চাল যেগুলো চলছে আমি কোনো দলকে উদ্দেশ্য করছি রাজনৈতিক গন্ধ নেবে আমি আমার জাতিকে বলছি যারা বাংলাদেশি জাতি বলে পরিচয় দাও যারা আইডি কার্ডের ন্যাশনালিটির মধ্যে লেখো যে আমি বাংলাদেশি সেই জাতিকে বলছি তুমি যে দলেরই হোক না কেন যেভাবেই এটাকে ব্যবহার করো কেন হচ্ছে তো হচ্ছে হয় না এমন তো না ঘটনা তো মিথ্যা না রংপুরে আগুন লাগানো হয়েছে এটা কি মিথ্যা নাসিরনগরে আগুন লাগানো হয়েছে মিথ্যা
রামুতে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে মিথ্যা কুমিল্লা যে দুর্ঘটনা হয়েছে এটা কি মিথ্যা সংখ্যালঘুদের উপরে তো হয়েছে কিন্তু হওয়ার পিছনে যে উদ্দেশ্য রয়েছে কারণ রয়েছে সেই কারণের পিছনে রাজনৈতিক গন্ধ আমরা খুঁজে পাই যদিও হুজুরদের উপরে দোষ চাপিয়ে সাময়িক সময়ের জন্য বেঁচে যাও কিন্তু এই বাঁচা বাঁচা না কয়েকদিন পরে তুমি যেই গদিট লইয়া টাটানি করতেছো যেই গদিতে উঠবা বলে ফালাফালি করতেছো ওই গদিরই অস্তিত্ব থাকবে না তখন তোমার রাজনীতি আর টাটানি কোথায় যাবে এগুলো বাদ দেন ইসলাম কি বলে ইসলাম মানে আপনি রাজনীতি করে রাজনৈতিক ওয়েতে করে রাজনীতি করেন তো আপনি সব সময় বলেন যে জনগণের সেবা করবেন খেদমত করবেন দেশের উন্নয়ন করবেন এটা আপনার দায়িত্ব এইটা হচ্ছে কাজ রাজনীতির কাজ মানে কি সেবা এবং উন্নয়ন সেবা এবং রাজনীতি যারা করে তাদের কাজ কি সেবা এবং উন্নয়ন আমরা যারা মুনশী হুজুর মৌলবি আমাদের কাজ কি দাইলাল্লাহ দ্বীনের প্রচার প্রসার করা মানুষকে দ্বীন শেখানো তালিম এবং তাবলীগ আমাদের কাজ কি তালিম এবং হুজুরদের কাজ হচ্ছে তালিম এবং তাবলীগ যারা শিক্ষাবিদ হয় তাদের কাজ কি মানুষকে শেখানো যারা ইঞ্জিনিয়ার হয় তাদের কাজ কি প্রকৌশল অবস্থাকে উন্নয়ন করা যারা ডাক্তার হয় তাদের কাজ কি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যারা লয়ার হয় তাদের কাজ কি আইনি সহায়তা দেওয়া যারা রাজনীতি করে তাদের কাজ কি সেবা এবং উন্নয়ন করা অথচ এগুলো নাই শুধুমাত্র দোষারোপ জ্বালাও পোড়াও নির্যাতন এর উপরে দোষ চাপাও এর উপরে দোষ চাপাও আজকে এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আপনারা দেশের উন্নয়ন তো করছেনই না দেশের কল্যাণ তো করছেনই না বরং দেশের ক্ষতি করে যাচ্ছেন ঠিক কিনা দেশের যে